হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজকের ভিডিওটা হবে ঝুলন যাত্রা নিয়ে। আশা করি টাইটেল, থাম্বনেল এবং ট্রেলার সব দেখেই বুঝে গিয়েছেন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝুলন যাত্রার ইতিহাস এবং ঝুলন যাত্রা ঠিক কীভাবে শুরু হয়েছিল সেই নিয়ে কিছু অজানা তথ্য। থাকুন আপনারা ভিডিওতে এবং চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, আমার গলাটা একটু অন্যরকম মনে হবে, কারণ আমার শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, তো ওটা একটু মানিয়ে নেবেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকে শুরু করি। চলুন জানা যাক প্রথমে ঝুলন যাত্রা ঠিক কীভাবে শুরু হয় বা ঝুলন কী সেটা আগে জেনে নিই। বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণের যে শৈশব স্মৃতি, বিশেষ সখা সখীদের সঙ্গে দোলনায় দোলার যে প্রেমলীলা, সেই প্রেমলীলাকে কেন্দ্র করে তারপর যুগে ঝুলন উৎসবের সূচনা হয়। এরপর থেকে বৈষ্ণবদের প্রিয় উৎসব হয়ে ওঠে ঝুলন যাত্রা। তো এই ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব হয়ে থাকে শ্রাবণ মাসের পূর্ণিমার দিন, তাই এই ঝুলন যাত্রাকে ঝুলন পূর্ণিমাও বলা হয়। হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে অন্যতম উৎসব হলো ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা। অমাবস্যার পরেই একাদশী থেকে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত এই উৎসব খুব জাঁকজমকভাবে চলে। দোলনা সজ্জিত করা, ভক্তিমূলক গান, নাচ সব মিলিয়ে রাধা কৃষ্ণের যে প্রেমলীলা, সেই প্রেমলীলার একটি বিশেষ উৎসব হলো ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রা উৎসবে দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে আমাদের দেশ ভারতবর্ষে। বৃন্দাবন, মথুরা, তাছাড়াও ইস্কন মন্দিরে মহা সমারোহে পালিত হয় ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রা শ্রাবণ মাসে হয়, সেই জন্য এই ঝুলন পূর্ণিমাকে ঝুলন পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমাও বলা হয়ে থাকে। ঠিকঠাকভাবে বলতে গেলে শুক্লাপক্ষের একাদশী থেকে পূর্ণিমার দিন পর্যন্ত এই উৎসব চলতে থাকে। বর্তমানে ঝুলন যাত্রার বিখ্যাত স্থান হিসাবে ধরতে গেলে ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই ছোটো বড়ো বা কম বেশি ঝুলন হয়ে থাকে। এছাড়া বলতে গেলে মথুরা, বৃন্দাবন, মায়াপুর এবং সবশেষে নবদ্বীপ, এসব কিছু জায়গার ঝুলন যাত্রা খুব বেশি জনপ্রিয়। আমাদের এখানেও হয়েছিল ঝুলন যাত্রা। আসলে ঝুলন যাত্রা প্রথমেই যেটা দেখালাম, রাধাকৃষ্ণর যে লীলা, সেটাই হলো ঝুলন যাত্রার আসল ঝুলন। এর পরেরগুলো যেমন নতুন অনেক কিছু করা হয়, যেমন মা দুর্গা করা হয়, তারপরে আরও যেরকমভাবে পুরনো দিনের যেসব ঐতিহাসিক ঘটনা, সেই ঐতিহাসিক ঘটনাকে এই ঝুলনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। শোনা যায় মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতে প্রায় 200 বছর ধরে সমানভাবে ঐতিহ্যমণ্ডিত মদনমোহন গোপালজিউর মন্দিরে রাধাকৃষ্ণের ঝুলন অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের এখানে ঝুলনযাত্রা দুদিনব্যাপী চলেছিল এবং খুবই সুন্দরভাবে সেটি পালন হয়। মাঝে একদিন বৃষ্টি হওয়ার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেটি আবার পরের দিনে আবার সুন্দরভাবে পালন করা হয়। তো যাই হোক, ঝুলনযাত্রার ইতিহাস অনেক আছে, একটি ভিডিওতে বলে শেষ করা কখনোই সম্ভব নয়। তাই আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।